বরাবরের মতো দোয়া ও শুভকামনা জানিয়ে আমি আমিনুল হাসান রুবায়েত চ্যানেল কৃষির আরেকটি নতুন পর্ব শুরু করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ থেকে ছয় মাস আগে আপনারা অনেকে কমেন্ট বক্সে লিখেছেন যে মিজানুর রহমান সাহেবের নেত্রকোনার ওনার খামারের কি অবস্থা, আপনি নতুন আপডেট কোনো ভিডিও দিলেন না। আপনাদের অনুরোধে আমরা আবার সেই সুদূর চট্টগ্রাম থেকে বাংলাদেশের একেবারে উত্তরের জন উত্তরের জেলা নেত্রকোনাতে এসেছি সেই মিজানুর রহমান সাহেবের রঙিন মাছের ভিডিও দেওয়ার জন্য। আজকে সেই আমরা ছয় মাস আগে যেটা দেখেছি ওনার অনেক ছোট ছিল, এখন অনেক বড় পরিসরে উনি এই খামারটা নতুনভাবে সেট আপ দিয়েছেন। অনেক প্রকারের মাছ আছে, অনেক কিছু আছে, আমরা তার পূর্ণাঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে নিয়ে এসেছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত ছয় মাস আগে এসেছিলাম আপনার এই খামারে। জি, আমাদের মিজানুর রহমান সাহেবের সিনেত্রকোনার ওনার কী অবস্থা, খামারের এখন কী পরিধি, কী কী মাছ আছে, কোনো আপডেট পাচ্ছি না কেন? তা আজকে আবার সেই শুধু চট্টগ্রাম থেকে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা নেত্রকোনায় আপনার খামারে আমরা আবার চলে আসলাম। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এখন আপনার কাছে এই যে সেট আপ তো আগের তুলনায় বেশি পরিসর, অনেক অনেক। এখান থেকে 9 কিলোমিটার দূরে গ্রামে আমি বিশাল প্রজেক্ট হাতে নিছি। এখানে মাছ, মালটা, কমলা, কালার ফিশ, অনেক কিছু, অনেক কিছু আছে, অনেক কিছু আচ্ছা। আর এই কালার ফিশের মধ্যে আপনি কি নতুন কোনো জাত নিয়ে এসেছেন? নতুন জাত বলতে আমার ছাদের উপরে সেট আপ করছি, আর একটা ভিডিওতে আপনি ওগুলো করবেন ছাদের উপরে। এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলুন, রঙিন মাছে যারা নতুন উদ্যোক্তা আসছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, এই ব্যবসাটা আসলে কেমন? আমি একটু অতীত জানতে চাই। অনেক বছর আগে 1997-97 আমি থাইল্যান্ড গেছিলাম। তা আসলে তো আমরা জানেন এই রঙিন মাছ কিন্তু থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান থেকে বাংলাদেশে আসে। জাপানি মাছের অনেক দাম, সিঙ্গাপুর মাছের দাম, থাইল্যান্ডের অনেক শিপমেন্ট বাংলাদেশে আসে আর কি। থাইল্যান্ডে আমি গেছিলাম, তো ওখানে দুইটা লোকের সাথে আমি সাক্ষাৎ করেছিলাম, তার মধ্যে একজন ওমানি, ভদ্রলোকের বাড়ি ওমান, কিন্তু ওমান থেকে সে থাইল্যান্ডে এসে বসবাস করে। ওনার কাছে গেছিলাম, উনি যখন ওনার বাগান বাড়িতে আমাকে নিয়ে গেল, আমি তো অবাক হয়ে গেলাম যে গরম, থাইল্যান্ড গরম কিন্তু তখন ঠান্ডা পরিবেশ। দেখলাম যে উনি এমনভাবে এয়ার কন্ডিশন সেট আপ করছে, আপনার চেয়ারের নিচ থেকে কৃত্রিম গাছের ভিতর থেকে ঠান্ডা বাতাস আসতেছে। বুঝলাম যে ধনী মানুষ এখানে একটা এসি এমন সেট আপ করছে যাতে এমনি বোঝার কোনো কায়দা নেই। এই যে বসছিলাম আমরা বাগান বাড়িতে, তার পাশেই একটা হাউস ছিল, এত সুন্দর রং বেরঙের সেখানে মাছ, ওই যে এত বছর আগে আমার মনে ধরছে এই রঙিন মাছ, বুঝছেন, এই একটা জিনিস আমার মনে দাগ কাটছে। এরপরে আমি গেছিলাম আর এক জায়গায়, ওই থাইল্যান্ডেই ভদ্রলোক রুটির ব্যবসা করে, রুটি বানাচ্ছে, প্যাকেট করতেছে। তো ওই ভদ্রলোক ওনার সাথে যখন কথা বলি, তখন দেখলাম যে ওনার পাশে সুন্দর এক হাউস, হাউসের মধ্যে খুব দামি দামি রঙিন মাছ, যার দাড়ি মুছ এই লম্বা লম্বা, দেখতে গেলে অপূর্ব সুন্দর, ওইটা আমার মনে দাগ কাটছিল। তখন থেকে আমার মাথায় একটা কাজ করতেছিল, আমি করতে পারি কিনা আমাদের দেশে, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। এরপর 2014 সালে গেলাম সৌদি আরব, সৌদি আরব তো গেছিলাম শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাতে আমি দেখলাম যে কালার ফিশের আছে। তখন ওই যে আমার থাইল্যান্ডের কথা তখন স্মরণ হয়, শ্রীলঙ্কা থেকে তারপরে চলে যায় আমি হলো লেবানন, লেবানন থেকে তারপরে দেশে ফিরি। এইবার 2018 সালে করোনা ঠিক আগ মুহূর্তে 2018 সালে আপনার গেছিলাম কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা আর তানজানিয়া, আফ্রিকাতে, আফ্রিকাতে, ওইখানে আফ্রিকাতে প্রচন্ড মশা, আপনি জানেন এই যে মশা, এই মশা নিধনের জন্য তারা ড্রেনের মধ্যে গাপ্পি মাছ ছেড়ে দেয়, লক্ষ লক্ষ গাপ্পি মাছ আফ্রিকার পৌর এলাকায় ড্রেনের মধ্যে এই গাপ্পি মাছ, তো স্ট্যান্ডার্ড কালার, এত উন্নত মানের, অথচ ওদের রাস্তাঘাটে ফেলায় রাখছে গাপ্পি মাছ। এই গাপ্পি মাছগুলা আপনার এই মশার লার্ভাটা খায়। তখন আমি এই গাপ্পি মাছ দেখলাম, মাথার মধ্যে পুরা ক্যাচ করলো। এই 2018 সালে এসে পরে এটা শুরু করলাম, প্রথমে বায়োফ্লক শুরু করছিলাম, বায়োফ্লক থেকে পরে দেখলাম যে না, বায়োফ্লকে তো আমার পোষাবে না, পরে এটাকে ব্লক চেঞ্জ বাদ দিয়ে আমি এই যে কালার ফিশে আসলাম, ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি, বটম ক্লিন সিস্টেমে এই কাজটা করতে চাই। তো আলহামদুলিল্লাহ করতে করতে কিভাবে জানি আল্লাহ এটার মধ্যে এখন একটা ব্যাপক সফলতা এনে দিছে, সব আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আমরা আমাদের অনেক দর্শক জানতে চাই যে তারা অনেক ব্যবসা ছেড়ে দিয়ে নতুন করে ইনভেস্ট করতে চায়, এটা একটা ব্যাপার। সেটা হলো আসলে এটা একটা শৌখিন জিনিস, কালার ফিশ, এটা রাজকীয় ব্যবসা, জমিদারি ব্যবসা। জি জি, অল্প পুঁজিতে অনেক লোকজন আসে, অনেক কিছু করতে চায়। এটা আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে এটা হয়ে উঠবে না। আপনি যে কোনো ব্যবসা করলে সেখানে ইনভেস্ট, যত বড় ইনভেস্ট তত বেশি কিন্তু প্রফিটের প্রফিট আসে। তো এই বিষয়টার মধ্যে বড় অঙ্কের একটা ইনভেস্ট করা দরকার। সবাই ছোটখাটো চিন্তা করে অনেক কিছু হয়ে যেতে চায়, কিন্তু আসলে সেই দিন এখন আর নাই। আমাদের দেশে একজন সাক্ষাৎকার বলছে, আমি অল্প কিছু থেকে অনেক কিছু হয়েছি। এটা আল্লাহ তাআলা একটা কুদরতি সাহায্য, উনাকে আল্লাহ তাআলা সাহায্য করছে, উনি এগুলো শিখছে,
থেকে ব্রিডিং করে অর্জন করছে উনি বা আল্লাহ ওনাকে দিয়েছে। সবার জন্য না আসলে ব্যবসা করতে গেলে বড় আকারে বড় পরিধি হিম্মত করে শুরু করতে হবে। সর্বনিম্ন কত চালান দিয়ে মোটামুটি কেউ যদি এরকম চায় যে আমি ঘর সংসার পালতে চাই, ফ্যামিলি মেইনটেইন করতে চাই, তাহলে যেমন আমি লক্ষ টাকাতে শুরু করছিলাম, এখন আল্লাহ দিলে অনেক কিছু, এরকম লাখ টাকা নিয়ে তো শুরু করা দরকার। যে কোনো একটা ছোট মুদি দোকান দিলে তো 1 লক্ষ টাকার আমদানি থাকে, কিন্তু মানুষ আসে 2,000, 4,000, 5,000 করে মাছ নিয়ে যায়। তা আসলে তো এইভাবে আমি সফলতা দেখি না কাউকে। আমার যারা আছে হঠাৎ কিছু, যেমন আমি এক ছেলে তার নাম হলো পরাগ, এই সাত পায় বাসা 40 জোড়া মাছ দিছিলাম মনে হয়, এখন তার হাজার হাজার আপনার ইয়েছে মাছ হয়েছে, অটো ব্রেডের মাছ দিছিলাম ওকে, দিছিলাম হলে আপনার মিক্স গাপ্পি। আচ্ছা, আর এখানে সোহাগ নামে একটা ছেলেকে মাছ দিছিলাম সর্টেল, তো সোহাগের সর্টেল আমি নিজেই 30,000 টাকার সর্টেল বিক্রি করে দিছি ওর, মানে আমার শর্ট পরে তো প্লাস এখন হাজার হাজার সর্টেল তার কাছে আছে। আমরা তো এতক্ষণ লাভের কথা বা ইয়ের কথা দেখলাম, এটার ক্ষতির দিকগুলো কি? ক্ষতি মারাত্মক ক্ষতি। কি কি ক্ষতি? এটা হলো যে শিশু বাচ্চা এই ঘরে থাকলে পারে, সবার নজর থাকে বাচ্চাটার কি সুবিধা, ও কিন্তু বলতে পারে না শিশুটা না না পেশা পায়খানা হ্যান তা, কিন্তু সবাই তার লালন পালন করে, করে কি করে না যত্ন করে হ্যাঁ ইত্যাদি। আপনি যদি পুকুরে পালেন, পুকুরে কোনো প্রবলেম নাই, পুকুর মাটির সাথে সম্পর্ক, আল্লাহ তাআলার কুদরতে একটা সাহায্য, পানির পিএস অন্যান্য জিনিস ঠিক থাকে, যদি শুধুমাত্র এটার মধ্যে চুন পটাশ আর লবণ ঠিক মতো দিয়ে যান কোনো প্রবলেম হবে না। কিন্তু এই হাউজে মাছ টিকা রাখা, এটি হলো সবচেয়ে বড় সফলতা। এই দেখেন আমাদের ঝুড়িগুলা, দেখেন ঝুড়ি, এই ঝুড়িগুলার মধ্যে কম্বল দেওয়া আছে, কম্বলের মাঝখানে আমরা ছোট ছোট 250 টাকা করে আপনার সাবমার্সিবল পাম্প পাওয়া, এটা পানিতে চুবা রাখছি, ওই সারাদিন সাবমার্সিবল পায় আইনিয়া ওই কম্বল আমাদের দিচ্ছে, আর কম্বল দিয়ে ভেতর দিয়ে পানি বেরোচ্ছে, কিন্তু যত তার বর্জ্য পায়খানা খাদ্য উচ্ছিষ্ট খাদ্য সবকিছু মোটর টাইনে কম্বলে রাখতেছে। আমি একদম সহজ মানুষের ফিল্টার করে অনেক টাকা খরচ করে, হ্যাঁ দেখেন আপনারা দেখেন এই জিনিসটা হলো পানি ফিল্টার করার জন্য। এটা কত ওয়াটের মোটর? এটা 8 ওয়াট, 8 ওয়াটের একটা মোটর, ডিসি মোটর, ডিসি মোটর, ব্যাটারি দিয়ে চলে, আর কারেন্ট দিয়ে চলে না? না কারেন্ট আলাদা মোটর আছে, আছে সিস্টেম আছে, আমরা ডিসি রাখতে হঠাৎ করে ঝড় তুফান আসলো, ঝড় তুফান আসলে তো কারেন্ট থাকবে না, থাকবে না, আচ্ছা, তখন যাতে আমরা ডিসি সাপোর্টটা পাই আর। এটার আর একটা সুবিধা হচ্ছে আমরা তো পানিতে কাজ করি, জি জি, ডাইরেক্ট কারেন্ট মানে এসি 220 ভোল্টের মোটর ইউজ করলে পানি কারেন্ট হয়ে যেতে পারে, কাজ করলে পানি কারেন্ট শর্ট করতে পারে, এই কারণে মারা যাবে মানুষ। তো এটা 12 ভোল্ট কোনো সমস্যা নাই, কোনো সমস্যা। এই যে কম্বলটা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা পরিষ্কার করে আপনারা আসবেন, এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই যে আমরা বাজার থেকে রেডিমেড ফিল্টার কিনে থাকি, সেগুলো কতটুকু কার্যকর হয় জানি না, কিন্তু এটা বাস্তব, এটা যে 100% কার্যকর। আপনারা এই যে এখানে মাছের বর্জ্য আছে, ওয়েস্টেজ খাদ্য আছে, প্রতিদিন ওয়াশ করে দেয়, প্রতিদিন একবার এটা ওয়াশ করতে হয়, দেখা যায় যে মাছের উকুন রোগ হয়, ঘা রোগ হয়, ওইগুলোর প্রতিকার কি? পানিটা আপনার নষ্ট হয়, জি, সেক্ষেত্রে আপনার পানি পরিবর্তন করতে হয় তাড়াতাড়ি, পানি দেরি করতে হয় না। আমরা কতগুলো কাজ করি, ইমিউনিটি রেডি করে, একটু পটাশ রেডি করে 20 cc সিরিঞ্জ দিয়ে আমরা যেভাবে প্রতিটা অ্যাকুরিয়ামে কিভাবে দেই, হাউজে দেই, গারত্বর একটা ব্যাপার আছে, এরপরে 20 cc সিরিঞ্জ আছে, সিরিঞ্জ দিয়ে পানিটাকে টান দেয় তুলি, তুলে প্রত্যেকটা অ্যাকুরিয়ামে আমরা এক সপ্তাহে একবার পুশ করে দিই, আর প্রতিটা হাউজে 4 বার পুশ করি, বড় হাউজে 10 বার পুশ করি, 10, 20, 10-এ প্রায় 200 cc করে আমরা এর দিই, এটা আমাদের পরিমাণ, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই এই যে পচন রোগ ঘাউ রোগ হয় না। আর আমরা লবণের যে টিডিএসটা, লবণ আমরা 600 রাখি, জি জি 600 রাখি লবণ, কিন্তু যে মাছটা আপনার ব্রুড মাছ যেটা ডিম দিবে, ডিম দেওয়া মাছটার টিডিএস রাখি আমরা মাত্র 300, কারণ কি? কারণ হলো যে ডিম হলো নতুন, পানি পেলে মাছ ডিম দেয়, যদি লবণের এই গাঢ়ত্বটা বেশি থাকে সেক্ষেত্রে দেখছি ডিমের একটু মানে বাধা আসে বলে আমার কাছে মনে হয়েছে। না যেহেতু আপনার অভিজ্ঞ গত 2 বছর ধরে একেবারে হাতে কলমে করছেন আপনি, আমার কাছে মনে হয়েছে একেবারে প্র্যাকটিক্যাল, এই জন্য আমি আপনার ওই সেই ক্ষেত্রে সামান্য লবণ দিয়ে টিডিএসটা 300 রাখি, না না 20 গ্রাম মতো, 20 গ্রাম নিলে, 20 গ্রাম মতো, 20 গ্রাম কত লিটার পানি দিলে? অনেক বড় এরিয়া আপনি, কত মনে করে 2 লিটারের মধ্যে দিলেন, 20 cc করে প্রতিটা আমরা অ্যাকুরিয়ামে দিই আর ভালো করে গুলে নিলে, এই যে এটা হলো 20 cc সিরিঞ্জ আর কি, জি সিরিঞ্জগুলো 20 cc, এইটা আমরা ভালো করে গুলে টান্দে তুলে তারপর আমরা এই যে 20 cc কত লিটার পানি দিবেন? ওই যে এক একটা অ্যাকুরিয়ামে দেখেন এটা কত লিটার পানি দাও, এখানে কত লিটার পানি আছে? এখানে তো আসলে 2.5 ফুট বাই 1 ফুট, তো 30 লিটার, 30 লিটার পানি, 30 পানি, তাহলে এর অর্থ হলো ইনশাআল্লাহ
প্রতি সপ্তাহে আমরা লবণ চেক করি, টিডিএস চেক করি, টিডিএস চেক করে আমরা 600 রাখি, অ্যাকোয়ারিয়াম 600 রাখি, হাউস গুলোতে 600 রাখি, শুধুমাত্র ব্রুড মাছে আমরা 300 রাখি। টিডিএসটা যদি মেশিন না থাকে সেক্ষেত্রে সে কি করবে? না, টিডিএসটা তো যদি আমাদের বেশি হয়ে যায়, 2000 হয়ে যায় লবণ দিয়ে, তখন তো আর চোখ ঝলসে যাবে, তার জন্য একটা কষ্টদায়ক পরিবেশ হবে। তাহলে আপনি কি মনে করেন টিডিএসটা লাগবেই? আমি তো মনে করি টিডিএস খুব দরকার, কারণ এই মাছের হলো পটাশ, লবণ আর চুন, তিন জিনিস দরকার। আমরা করি কি, চুনও এরকম গুলাই, গুলাই চুনটা পাতলা করি, পাতলা চুনটা আমরা এই সিরিঞ্জ দিয়ে এরকম ভাবে দিয়ে দিই চুন। তারপর আমরা আরেকটা জিনিস দিই, আমরা প্রতিটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে এক মুট করে জিও প্রাইম দিয়ে দিই, পানি অনেক ভালো থাকে। এটা আসলে কি জিনিস জিও প্রাইমটা? এটা কি জিনিস? এটা খনিজ লবণ নাকি? এটা আমরা দেই, আমরা কোম্পানির এটা না নেই, যখন অটো ব্রিড করে তখন বাচ্চাগুলো যত্ন কিভাবে নিতে হবে? না, এটা আমাদের সিস্টেম আছে, আমরা প্রত্যেকদিন বাচ্চা ধরি। সেখান থেকে স্কুটিং করে গাপ্পির বাচ্চার মধ্যে আমরা যখন 3 মাস বয়স হয়, যেগুলা ন্যাস খুব লাল টুকটুক হয়, না মার্কেটে খায় বেশি, মেয়েগুলো আমার প্রয়োজন, এই জন্য মেয়ে রেখে পুরুষগুলো আমরা সামনে বেশি বিক্রি করে ফেলি, 400-500-1000 ধরে আবার দিয়ে দিলাম। এই আচ্ছা, এটার প্রথম যত্ন নিতে হয় কি? গাপ্পি খুব শক্ত মাছ, খালি পানির পরিবেশ ঠিক থাকলে হইছে। মাছ চাষের মধ্যে মানুষে বলে যে পুরান পানি, এই পানি সেই পানি, তা না, আমি একেবারে এটার মধ্যে জিওলাইট দেই, এনার্জি দেই, এটা এনার্জির প্যাকেট আনো তো, তার মধ্যে এই যে এই জিনিসটা, এটা একটা ট্যাঙ্কিতে এক মুঠ দিয়ে দেই, এটা গ্লুকোজ প্লাস ভিটামিন সি, গ্লুকোজও আছে যেটাতে শক্তি পায়, সাথে ভিটামিন সি আছে, অক্সি দেই, আবার এর চেয়ে বেশি আমি দিই অক্সিমোর, একটা অক্সিমোর একটা পাউডার আছে, এটাও পাউডার, অক্সিজেনের পাউডার, এগুলো ট্যাঙ্কে দেই, ট্যাঙ্কে একটু লবণ দেই, পটাশ দেই না, কারণ পটাশের প্রথম ধাক্কা খায় দেই না। আচ্ছা, আর হলো যে আপনার জিও প্রাইমটা দিই, দিয়ে মাছ ছেড়ে দিই। প্রথম যারা মাছ চাষ আরম্ভ করে তাদের জন্য অটোব্রিডটাই ভালো, বিগিনিংটা অটোব্রিড করাই ভালো। হ্যাঁ, অনেকে আমাদের কাছে শুরুতে আসা ব্রুড মাছ নিয়ে যায়, আরে ব্রুড মাছ নিয়ে গেল, সে ব্রুড এটা ব্রিডিং করানো, নতুন পানির মধ্যে কিছু কস্তুরি পানা দিয়ে মেলটা আপনার উপযুক্ত হয়েছে কিনা, ফিমেলটা উপযুক্ত হয়েছে কিনা বোঝার জ্ঞানই তো নাই, সে তো নতুন মানুষ, তারপরে নেয় এরা। অনেকের ব্রিড হয় বেশ তো ভালো, ব্রিড তখন মোবাইল করে যে আঙ্কেল এই বাচ্চা দিছে কি হবে, আরে রেনু বড় করা তো কঠিন জিনিস, রেনুকে আপনাকে অবশ্যই গ্রিন ওয়াটারে বড় করতে হবে, যেটাতে আপনার জো প্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন আছে। জো প্লাঙ্কটন হলো প্রাণীকণা, ফাইটোপ্লাঙ্কটন হলো উদ্ভিদকণা, এই প্রাণীকণাগুলো উদ্ভিদকণা খায় মোটা তাজা হয়, আর এই রেনু এটাকে খায়, খাইলে সে প্রোটিন সাপোর্ট পায়, আর উদ্ভিদকণা যেটা ফাইটোপ্লাঙ্কটন, এ তো অনেক উপকারী, সে তো পানির মধ্যে অক্সিজেন উৎপাদন করে, অনেক ভালো। এই জন্য আপনি গ্রিন ওয়াটার না করে আপনি রেনু চাষ করতে পারবেন না, সাদা পানিতে রেনু চাষ করতে রেনু টিকাইতে পারবেন না, পুরো রেনু কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে আমরা অনেকে আমাদের ধৈর্যটা কম, আমরা রুট মাছ নিয়ে যাই, কোনো নিয়ম জানি না, কোনো কিছু না জেনে আরম্ভ করে কাজ হয় না, লস হয়, দোষ হয় খামারিদের, আসলে তা না, আপনি আগে জানবেন, বুঝবেন, দেখবেন, প্রয়োজনে একের অধিক সময় কয়েকদিন এসে যারা পুরাণ আছে, যারা পুরাণ অনেক দিনের অভিজ্ঞতা এই মাছ চাষ করছে, তাদের সাথে এসে ট্রেনিং নিয়ে ভালোভাবে বুঝে শুনে তারপরে আরম্ভ করবেন, আপনার সফলতা অবশ্যই আসবে। আমি কমেট অ্যাকোয়ারিয়ামে রাখছি, অ্যাকোয়ারিয়ামের কমেটে আমি দেখছি যে একটা একটা করে দৌড়াচ্ছে, কারণ আমি তাকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে পরিবেশ দিছি, তখন আমি তাকে নিয়ে একটা ক্যারেটের মধ্যে দুইটাকে এক জায়গায় রাখছি, দেখি একদম এই কচুরি পানা ডিম দিয়ে ভরে ফেলছে, হ্যাস করছি, হাজার হাজার পানা হয়েছে। তো এক কথা হলো যে আপনি পুকুরে রাখেন, তারপরে আপনি হাউসে রাখেন, আপনি অ্যাকোয়ারিয়ামে রাখেন, যেখানে রাখেন তাকে পরিবেশ দিতে হবে, তার যত্ন নিতে হবে। থল কথল পানি, পানি যদি নষ্ট হয় সে কষ্ট পাবে, এমনই হলে সে কষ্ট পাবে, এই জন্য পানি পরিবর্তন করে রাখা, ওই পানিটার দেখভাল করা, ওই পানির উপরে মেহনত করা, তাতে তার পানিটা ঠিক থাকে। অ্যাকোয়ারিয়ামের যত্ন নিতে হবে, ট্যাঙ্কির যত্ন নিতে হবে, হাউসের যত্ন নিতে হবে। অনেক সময় দেখা যায় আপনার কারেন্ট থাকে না, তখন কারেন্ট থাকে না, তখন এই যে অক্সিএ বা অক্সিমোর, এটা জরুরি জিনিস, রাত 2টার সময় ওটা দিয়ে কারেন্ট নেই, কী ব্যাপার, তাড়াতাড়ি করে দৌড়ে আসি, আসে দেখি মাছ সব উপরে স্থির হয়ে ভাসতেছে, তাড়াতাড়ি করে অক্সিজেন পাউডার দিই, কারণ এটা আমার লক্ষ লক্ষ টাকার মাছ। শীতকাল চলে গেল, জ্বর তুফানের দিন আসতেছে, এখন তো প্রায় দেখা যাবে কারেন্ট থাকবে না, ব্যাটারি চার্জ হয়েছে কি না, ব্যাকআপটা পাওয়া যাবে কি না, এগুলোর দিকে যত্নবান হইতে হবে।
আর যত কথাই বলেন এই মাছ হলো আপনার অটোবিটের মাছ তো হাউজে করতেই হবে, কিন্তু কমেট কইকাপ অন্যান্য যে মাছগুলো যেগুলো দ্রুত বর্ধনশীল এই মাছগুলো আপনার পুকুরে খুব ভালো, পুকুরে খুবই উত্তম। বড় মাছের মধ্যে কইকাপ মাছটা যদি পুকুরে করে সমস্যা নাই, কিন্তু কমেট পুকুরে করলে সমস্যা হলো যে কমেট আস্তে আস্তে চলে উপরে ভাসিয়ে থাকে, তখন এই মাছরাঙ্গায় একটা মাছরাঙ্গা 20-50টা আপনার মাছ খায় ফেলে, ছোট ছোট মাছ খায় ফেলে। প্রতিদিন যদি একটা মাছরাঙ্গা 50টা খায় এরকম তো 20টা মাছরাঙ্গা এলাকায় বসবাস করে, যদি আমরা সব মাছ মাছরাঙ্গায় খেয়ে ফেলবে তখন আমরা পুকুরের উপরে একটা প্রোডাকশনের ব্যবস্থা করব, অতবার পুকুরে অংশ অনেক দেওয়া যায় না, কিন্তু আমরা ছোট ছোট হাউজে সবগুলো নেটিং করে রাখি। আমরা তো দেখাচ্ছি প্রমাণ নিয়ে, ওনার সহপাঠী আছেন দুজন, ওনারাও নতুন, ওনারা আসছেন এখানে মাছের জন্য, আমরা ওনাদের অনুভূতিগুলো একটু। উনি হলো আমার বন্ধু মানুষ, উনি অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, দীর্ঘদিন কুয়েত ছিলেন, অবসরে আসার পরে এখন তো এই আমার কাছে বারবার আসে দেখে করতে আগ্রহী আর কি। আমার এই উনি আছেন, উনি এগ্রিকালচার অফিসার, উনিও রিটায়ারমেন্টে আসছেন, উনিও এইসব বিষয়ে আগ্রহী, খালি গবেষণা করতেছে। আমি কইছি আরে রিটায়ারমেন্টে আসছেন না আরাম করেন, এইসব ঝামেলার কাছে যায় লাভ নাই আর কি, বুঝছেন। আমি রিটায়ার্ড পার্সন এভিয়েশন টেকনিশিয়ান, তো আমি ওনার সাথে তাবলিগ করি, তাবলিগ করাতে আমি আসার এখানে ওনার সাথে সাক্ষাতের পরিচয়, ওনার সাথে আমি বিদেশ গেছি সফর করছি, তো এই ওই শুভতে ওনার শুভে থাকিয়া আমার শখ হয়েছে যে ওনার যে মাছের যে প্রতিষ্ঠান করছেন এরকম যেন আমিও এটা করতে পারি, তার জন্য আমার একটা জায়গা আছে বাউন্ডারি করছি প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করে, এখন গেট করে আমি এই ব্যবসাটা চালু করবো আশা করতেছি। আমরা আপনার সফলতা কামনা করি। হ্যাঁ, তারপরে ভালো থাকবেন। হ্যাঁ, কেলা চাচা কাল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওনার একজন বন্ধু মানুষই বলা যায়, আমার বাসা পাশেই, আমি সহকারী উপসহকারী কৃষি কর্মকর্তা, আমার একটা দেনদানা ছিল এরকম, কিন্তু এটা আমার একার পক্ষে সম্ভব না, আমার একলা একলা করাতে কীভাবে অসম্ভব, এটা তো উনি যে বেদামালাটা পোষায় এটা আমার দ্বারা আপাতত সম্ভব না, তবে ইচ্ছা আছে, ইচ্ছা আছে ভবিষ্যতে এটা করলে তো লাভবান এটা আমি বুঝতে পারতেছি। আবার ওনার যে সাধন আর কি, এবং এইভাবে যদি কেউ করে তাহলে সফল হইতে মনে হয় বেশি দিন লাগবে না, কারণ এটা লক্ষ লক্ষ টাকা বিহি হয়, এটা আমার জানা মতে এনে গাড়ি নিয়ে বইতে পারে না। কাজে আমি মনে করি যে বাংলাদেশের একটা সম্পদ এবং নেত্রকোনা জেলার মধ্যে আমি যেন একটা সম্পদ করছো নিন, এটা যদি আরও কয়েকজনে করে আরও 100 জনে করলে এটা বেচে আর শেষ করতে পারতো না, এত কাস্টমারই এটা বেশি। তা আমি এই ধরনের খামার করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলি যে পারে যারা যারা পারে করা উচিত, কারণ জায়গা কম লাভ বেশি। আমি এই মিজানুর মশাবরে এবং আমরা যে এটার এ নিতাসুন ধন্যবাদ জানাই।